লোভী শেষ করে দিল বাবা ছেলের সম্পর্কের বাঁধন। টাকার জন্য বাবাকে পুড়িয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থল নদিয়ার রানাঘাট। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে 90,000 টাকায় একটি গাছ বিক্রি করেন রানাঘাটের রাবণগড়ের বাসিন্দা বছর 75-এর বৈদ্যনাথ বিশ্বাস। সেই নিয়ে ছোট ছেলের সঙ্গে বিবাদের সূত্রপাত। অভিযোগ, গাছ বিক্রির 90,000 টাকা পেতে বাবার উপর চাপ দিচ্ছিলেন ছোট ছেলে অবোধ বিশ্বাস, কিন্তু টাকা দিতে রাজি ছিলেন না বৃদ্ধ। এই নিয়ে বাবা ছেলের মধ্যে বচসাও হয়। বৃদ্ধের সেজ ছেলের অভিযোগ, শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় বাবার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন অবোধ। পাশেই শুয়েছিলেন মা, তার গায়েও আগুন লেগে যায়। মাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন ছোট ছেলে অবোধ। পরে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি বৃদ্ধ বাবাকে। মদ খেয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। মা তো স্টেটমেন্ট দিয়েছে। কি বলেছে? মা বলেছে যে ছোট ছেলে অবোধ ধরিয়ে দিয়েছে। মাকে আমি জিজ্ঞেস করেছি। ঘটনার পর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি মা ও অভিযুক্ত ছোট ছেলে। শারীরিক অবস্থার উন্নতি হলেই অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।